সময় নম্রতা একটি প্রার্থনার মধ্য দিয়ে এটাই কোরআনের একটা আশ্চর্য বাচন ভঙ্গি আমরা অধিকাংশ সুরাগুলোর ক্ষেত্রে দেখেছি যে আল্লাহ সুবাহান হওয়া তালা সেটিকে একটি আশ্চর্য এবং মানুষের জ্ঞান ও চিন্তার বাইরের কোন শব্দ দিয়ে সেটা শুরু করেছেন আলিফুল্লা মিম নুন ইয়াসিন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র সেই হরুফি মুকাত্তা অথবা কসম জাতীয় শব্দ দৃঢ়তার সাথে কোনো সৃষ্ট বস্তু এই ধরনের শব্দ দিয়ে সূরাটি শুরু করেছেন আজকের এই আয়াতগুলো আমরা সুরা বাকারা থেকে আপনাদের সামনে শুনিয়েছি যেখানে আল্লাহ আলামিন আমাদের কেয়ামতের দিন যাবতীয় আমল নিয়ে আল্লাহর কাছে হিসেব নিকেশে উপস্থিত হওয়ার দিকে একদিকে ইঙ্গিত করেছেন এবং সাথে সাথে আল্লা সুবাহন তালা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমাদেরকে নত হয় যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া ফিল আল্লাহ সর্বভৌমত্ব আসমান জমিনের মাঝে এই দুটো শব্দ বলেশ মহাবিশ্ব কারণ আসমান একাধিক আসমান এবং সেই আসমানগুলো আমাদের দৃষ্টির অনেক বাইরে আমাদের চিন্তা শক্তির অনেক বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তা শক্তির ঊর্ধে তিনি আমাদের জন্য কি সৃষ্টি করে রেখেছেন আমরা জানি না কিন্তু আমরা দৃঢ়তার সাথে এই কথা বলি যে হেরাবুল আলমিন তুমি আমাদেরকে যা প্রকাশ করেছো অথবা আমাদের দৃষ্টির বাইরে যা রেখেছো আমরা অনেক জগৎ সম্পর্কে কোনো খবর রাখি না আজকের জগতের মানুষ বর্তমান বিশ্বের মানুষ যতটুক জানে যতটুক জেনেছে বিশ্ব সম্পর্কে সৃষ্টি রহস্য সম্পর্কে আগের যুগের মানুষের ধারণা তার চাইতে কম ছিল আমাদের পরে যারা আসবে তাদের ধারণা তাদের শিক্ষা অনেক বেড়ে যাবে ফলে এই শিক্ষা ধারণা অব্যাহত থাকবে কিন্তু এই চিরন্তন বর্ণনা চিরন্তন আলোচনা সবসময় অব্যাহত থাকবে আকাশ জমিনের মাঝে যা কিছু আছে একমাত্র হে আল্লাহ শুধুই তোমার জন্য তুমি সৃষ্টি করেছ তুমি সৃষ্টিকর্তা আর এর ভিতরে কেউ নেই আল্লাহ সুবাহান এ আয়তের সঙ্গে যে শব্দমালা পরবর্তীতে যুক্ত করেছেন ইম তুবুদু মাফি আনফুসিকুম এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহবায় কারামগণ ভয়ে তারা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করা শুরু করেছিলেন তারা বলতেছিলেন যে আল্লাহ যদি আমরা যা প্রকাশ করছি অথবা আমরা যা গোপন করছি অথবা মানুষের সামনে আমরা যা ব্যক্ত করছি অথবা আমরা যা ব্যক্ত করছি না আমাদের মনের ভিতরে কত কথাই না জাগ্রত হয় কত নেতিবাচক নেগেটিভ অথবা কুচিন্তার তৈরি হয় আমাদের মনের ভিতরে কত রকমের না সন্ধিমূলক উদয় হয় তো আল্লাহ যেভাবে বলছেন যে তোমাদের যা গোপন করো অথবা যা প্রকাশ করো মা তুবদু না প্রকাশ্যে যা কিছু করছো অথবা যা গোপনে করছো যা তোমরা মানুষের সামনে প্রকাশ করছো অথবা যা তোমরা তোমাদের ভিতরে লুকিয়ে রাখছো আল্লাহ পাক তাদেরকে সাবধান করে দিলেন ইউ হাসিবু সেই আল্লাহ রাবুল আলামিন সেই বিষয়ে তোমাদের হিসাব গ্রহণ করবেন হিসাব কি এই প্রথম আমরা এই শব্দটি পেলাম আমাদের যাবতীয় কার্যক্রমের একটা সুস্পষ্ট বিবরণ আমাদেরকে আল্লাহ সুবাহানা হাত আল্লাহর কাছে তুলে ধরতে হবে জীবনের হিসাব কেমতের দিন নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন বনি আদমের পা এক চুল পরিমাণ সামান্য পরিমাণ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে পাঁচটি বিষয়ের সুস্পষ্ট জবাব আল্লাহ রবুল আলমিনের কাছে দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোর ফাইসালা তার না হবে এই এক একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তোমাকে যে জীবন দেয়া হয়েছিল কোথায় ব্যয় করেছো সেই তোমার জীবন এই চমৎকার জীবন পেয়ে তুমি কি সীমা লঙ্ঘনকারী ছিলে তুমি কি আল্লাহর হুকুম অমান্য করেছিলে এই হিসাব তোমাকে দিয়ে যেতে হবে এভাবে আল্লাহ রাবুল আলমিন যখন এক এক করে তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল সেই যৌবনকে তুমি কোথায় ব্যয় করেছ যৌবনের প্রতিটি মুহূর্তের হিসেব আমার কাছে দিয়ে যাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এভাবে সতর্ক করেছেন কারো যদি হিসাব নেওয়া শুরু হয়ে যায় তাহলে তার সর্বনাশ শুরু হয়ে যাবে হিসাব পরিপূর্ণ রূপে পেশ করে জীবনের সমস্ত কাজের পূর্ণাঙ্গ হিসাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পরিত্রাণ পাওয়া বড় কঠিন এজন্যই আল্লাহর কাছে ফরিয়াদ করা হয় যে রব্বুল আলামিন তুমি আমার হিসাবকে সহজ করে দাও কিয়ামতের দিন রব্বুল আলামিন তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও এই যে বিষয়গুলো হায়াত দিয়েছিলাম হায়াতকে কোথায় ব্যয় করেছো মাল দিয়েছিলাম মাল কেমন করে আয় করেছো উপার্জন করেছো কত থেকে তুমি এই মাল সংগ্রহ করেছ তোমার মাল সংগ্রহ করার পদ্ধতি কি ছিল এই হিসাব আমাদের সামনে অপেক্ষা করছে আমরা যারা ভাবছি যে জীবনের দিনগুলো কোনো মতে হেসে খেলে পার করে দেই। মৃত্যুর মধ্য দিয়ে জীবনের অবসান এরপরে আর কোনো নাই টেনশন আর কোনো নাই চিন্তা তাদের এই ধারণা বড় ভুল বড় তারা সেই ভ্রান্তির ভিতরে নিমজ্জিত হয়ে আছেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেয়ামতের দিন দাঁড়াতে হবে আল্লাহ সুবাহান হওয়া তালা সেদিন আমাদেরকে বের করবেন এই জমিনের ভিতর থেকে এই সত্যকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতটি যখন নাজিল হলো সাহাবাই কারামগন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তারা কাঁদতে শুরু করলেন কিছু সময়ের পরেই আল্লাহ রবুল আলমিন তাদের জন্য এক প্রশান্তিকর পরিতৃপ্তিদায়ক এক নিশ্চয়তা সুলভ আয়াত নাজিল করে দিলেন লা ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লাভুসাহা লাহামা কাসাবাদ ওয়া আলাইহা মা কাসাবাদ আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহেরবান আল্লাহ তিনি তো রহমান আল্লাহ সুবাহান হওয়া তা তার রহমান মানুষের গুনার চাইতেও অনেক বেশি এই যে দয়া এই যে করুণা এই যে রহমান নাম যেই যে তিনি গাফুর যে সুবাহান হওয়া তা আলা মানুষকে নির্দেশ দিয়েছেন ওয়ালাহুল আসমাউল হোসনা সেই দয়াময় আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সুন্দর সুন্দর উত্তম নামের সমাহার আল্লাহ সব আলার জাতের সঙ্গে তার মূল পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত তিনি হুয়া গাফুর রাহিম তিনি দয়ালু এবং মেহরবান তিনি সামি অম্বাসির তিনি শুনেন এবং দেখেন তিনি মানুষের জীবিকা প্রদান করেন ওয়াহু আর-রাজ্জাকু মাতিন এবং সুদৃঢ় শক্তির তিনি একমাত্র মালিক ওয়াল্লাহু আ'লা কুল্লি শাইইন কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে শক্তিমান এই বিশ্বাসগুলোর নাম ঈমান সম্মানিত দর্শক শ্রোতা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার বিরতির পর আমরা আবার ফিরে এসেছি সোরা বাখার শেষ অংশের এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়ে আমরা যে প্রথম আয়াতটি পড়েছিলাম সে আয়াতটিতে ছিল একটা ভীতিকর অবস্থা আর সেটাই তাদের হৃদয়ের উপরে মনের উপরে প্রভাবিত হয়েছিল তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন হায় এই যদি আল্লাহ সব তালার ফাইস আল্লাহ হয় যে তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তার সামনে আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হবে তাহলে আর আমাদের কারো পরিত্রাণ নাই কিন্তু পরবর্তীতে আল্লাহ সকল নবী এবং তারা আল্লাহর উপরে এবং তারা আল্লাহ সুবাহর উদ্দেশ্যে বলছেন ওখা আলু তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন রাব্বানা আমান্না মান্না আমরা তোমার উপরে ইমান এনেছি আমরা তোমার উপরে বিশ্বাসী স্থাপন করেছি এবং আমরা তোমার কথা শুনে নিয়েছে সামিয়ানা ও আত আনা গোফরানাকা রব্বানা ও ইলাই কাল মাসির আমরা তোমার কথা শ্রবণকারী আমরা তোমার আদেশ মান্যকারী এবং আমরা তোমার প্রতি অনুগত্য তুমি ক্ষমাশীল দয়ালু তুমি আমাদেরকে ক্ষমা করো এই যে ক্ষমার উচ্চারণ বা আল্লা সুবাহান ও তালার সামনে নত হওয়া তার কাছে প্রার্থনা করা এটা কার বৈশিষ্ট্য একটি হলো নবীদের এবং দেব এবং ইমান দে এবং ইমান এনেছেন কুল্লুন কুতুবিহি মোমেনিহি আল্লাহর কিতাব আল্লাহর রাসুল এবং আল্লাহ সাহান প্রতি তারা ইমান আনয়নকারী এবং তারা বলেন যে আমরা শুনলাম গ্রহণ করলাম সামিয়ানা উফরানা রব্বানা ও ইলাইকাল মাসির আমরা তো তোমার কাছেই প্রত্যাবর্তনকারী সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতগুলোর সঙ্গে হয়তো আমরা বিজ্ঞানের অথবা আধুনিক বিজ্ঞানের কোনো তথ্য তত্ত্ব অথবা কোনো সাইন নিদর্শন এগুলো খুঁজে পাব না কিন্তু এখানে আমরা যে জিনিসটি খুঁজে পাবো সেটা হলো একজন ইমানদারের একজন বিশ্বাসের মনের আকুতি একজন ইমানদারের একজন মোমেনের তার বিশ্বাসের প্রকাশ একজন মোমেন একজন ইমানদারের তার ইমানের আলো একজন মোমেন এবং একজন ইমানদারের তার একটি ইমানের ধারাবাহিকতা একটি প্রকাশ এই প্রকাশটি একটি মুমিন সমাজের জন্য একটি চমৎকার সামাজিক পরিবেশ এটাই আমাদের জন্য সামাজিক এই শিক্ষা এই অর্জন এই যে নিজেকে নির্মাণ করা সত্যিকারের ইমান আলোতে তৈরি করা এবং আল্লাহর সামনে নত হওয়া আল্লাহ সুবাহর কাছে বিনয়ের সঙ্গে তার কাছে মোনাজাত করা প্রার্থনা করা রবুল আলামিন এমন বুঝা তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না যে বুঝা আমি বহন করতে পারবো না যা পূর্ববর্তী যুগে লোকদের উপরে যারা সেই বুঝার কারণে ব্যর্থ হয়েছিল তারা সেই জীবনে তারা পদস্খলিত হয়েছিল আমাদেরকে সেরকম বরং আমরা তোমার কাছে করুণা চাই আমরা তোমার কাছে সাহায্য চাই এই যে কথাগুলো এই যে বিষয়গুলো সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ এই কথাগুলোর কি একটি সাইকোলজিক্যাল মূল্যায়ন নাই একটা মনস্তাত্ত্বিক এর মর্যাদা নেই মনস্তত্ত্ব যদি বিজ্ঞানের একটি অংশ হয়ে থাকে বিজ্ঞানের একটা পার্ট হয়ে থাকে মনকে যদি আজকে বিশ্লেষণ করার জন্য সেখানে সাইন্টিফিক সেই পদ্ধতিগুলোকে প্রয়োগ করা হয় তাহলে এই আয়াতগুলো আমরা বলবো যে তার আবেদন অত্যন্ত বিজ্ঞানসম্মত অবশ্যই এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারব কারণ মানসিক অনুভূতি ব্যক্ত করার দুটি রূপ একটি হলো বিনয় নম্রতার সাথে মূল শক্তির কাছে প্রধান শক্তির কাছে শক্তিমান স্রষ্টা আল্লাহর কাছে রব্বুল আল কাছে নত হওয়ার যে শিক্ষা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও আয়াত্তির ভিতরে আসমান জমিনকে বেষ্টন করে যে সীমানা অঙ্কন করা হয়েছে এই সীমানাটি চিন্তাভাবনার বিষয় যে আল্লাহরবুলা আলামিন যেখানে বলছেন ইল্লাহি মাফিসামাওয়াতি ও মাহফিল আর্স আর্জ জমিন এই আর্থ আর্জনের সঙ্গে আর্থ শব্দের উচ্চারণের দিক থেকে খুব কাছাকাছি আর এই জন্য বলা হয় যে শব্দটি আরবি থেকেই ইংরেজিতে পরিবর্তিত শব্দ হতেও পারে নাও হতে পারে একটি একটি ইংরেজি শব্দ কিন্তু আর্থ আর আরবি আর্জ এই যে জমিনের ভিতরে অসংখ্য রহস্য অসংখ্য সৃষ্টি অসংখ্য বস্তু সবকিছুই আল্লাহর কাছে নিত কিছু আল্লাহর কাছে নত সবকিছু আল্লাহর কাছে দায়বদ্ধ যেটি আমরা আয়াতুল কুরসির ভিতরে এর পূর্বের অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম যে আল্লাহ সুবাহর আড়স বা কুরসি কিভাবে সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে মোয়াজ্জিন যখন মসজিদের মিনারায় উচ্চকণ্ঠে ডাক দেয় হাইয়া সালাহ হাইয়া আলাল ফালা আশো কল্যাণের দিকে আশো নামাজের দিকে আমি তোমাকে ডাকছি সেই মহান মহিয়ান আল্লা সুবাহান যিনি হলেন সবার ঊর্ধ্বে সবচাইতে বড় সুমহান আকবার আল্লাহ এই যে তার মহানত্ব তার বড়ত্ব ঘোষিত হয়েছে এই ঘোষণা নিছক একটি ঘোষণা নয় বরং এটি একটি বাস্তব সত্য ঘোষণা তার কুরসি এবং তার আসন কিভাবে সমগ্র সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে একজন ইমানদার এই কথাকে স্মরণ করেই আল্লা সুবাহ সামনে নত হন আল্লাহ রবুল আলমিন হিসাব গ্রহণের ক্ষেত্রে বড় দয়ালু এটি একটি আমাদের জন্য বড় ধরনের সুসংবাদ সম্মানিত দর্শক শ্রোতা হতাশায় নিমজ্জিত পাপাচারে ডুবন্ত অথবা জীবনের বৈষয়িক কর্মকাণ্ড চালাতে গিয়ে যদি কোনো জায়গায় পদস্খলিত বিচ্যুত অথবা জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা তার জন্য মনে হয় একটা অসম্ভব কঠিন ব্যাপার ঠিক এই ধরনের একটা বিপর্যস্ত বিপন্ন হতাশায় ডুবন্ত মানুষের জন্য আল্লাহ এই আয়াতটি একটি উজ্জীবক একটি উদ্দীপক একটি উৎসাহ ব্যঞ্জক কথা বাক্য যার মাধ্যমে আল্লাহাক বলে দিয়েছেন তোমার জন্য কোনো ভয় ভীতি অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লা সুবাহ কারো উপরে তার সাধ্যাতীত বুঝা চাপিয়ে দেন না এই একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাইন্টিফিক দেখুন আল্লাহ সুবাহান তালাই সৃষ্টি জগতে কোটি কোটি শত কোটি মানুষ শত শত কোটি মানুষকে আল্লাহবাক পরিচালনা করতেছেন এক একটা মানুষকে আল্লাহ রবুল আলামিন বুঝা বহনের ক্ষমতা দিয়েছেন এক এক রকম এটা একটা আশ্চর্য বিতরণ একজন একটি রাষ্ট্র পরিচালনা করছে আবার একজন আল্লাপাক এমন পর্যায়ের হয়তো তার সৃষ্টি যে তার নিজেকেই পরিচালনা করতে পারছে না একজন একটা বিরাট বড় অংশ দেশের পরিচালনা করছেন একটা বিভাগ পরিচালনা করছেন কিন্তু একটা লোক তার ক্ষুদ্র একটি ছোট পরিবার পরিচালনা করতে পারছে না আবার দেখা যাচ্ছে একজন একটা বিশাল বড় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশাল বড় একটি দলকে আবার একজন দেখা যায় যে সে একটি ক্ষুদ্র কয়েকটি মানুষকে পরিচালনা করতে পারছেন না এই যে বহন করার শক্তি এটি একমাত্র আল্লাহ সুবাহ একটা কুদ্রোত তিনি কাউকে এমন শক্তি দান করেন যে সে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন হয় এমন শক্তি প্রদান করেন যে সে পুরা একটা দল বিরাট বড় একটা দলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এই জন্য আমরা সমাজের ভিতরে বহুমাত্রিক মানুষের আনাগুনা চলাচল অথবা অবস্থান দেখি ও হয়তো শিক্ষায় এমন একটা অবস্থানে পৌঁছে যে সে বহু মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারে বহু মানুষকে পরিচালনা করতে পারে বহু মানুষকে গাইড করতে পারে তার ভিতরে নেতার কোয়ালিটি তৈরি হয় যোগ্যতার কোয়ালিটি হয়। আল্লাহ সুবাহ তার উপযুক্ততা হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ভার বহনের একটা শক্তি দান করেন এই জন্য এই ভার বহনের ক্ষেত্রে আল্লা সুবাহানহালা এই আয়াতে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আমাদের উপরে এমন ভার দিও না যে ভার আমরা বহন করতে পারবো না যে ভার বহন করতে গিয়ে আমরা বিচ্ছুত হয়ে যাব অথবা আমরা পদস্খলিত হয়ে যাব আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে মুনাজাতের ভাষায় এই শব্দগুলো শিখিয়েছেন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাহা لها মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত এর পরেই চলে আসছে মুনাজাত রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা

যে মানসিক প্রতিবন্ধী আল্লাপাক তাকেও একটা সুন্দর ভাবে চলার জন্য তার ভিতরে একটা কোয়ালিটি দান করেন মানসিক প্রতিবন্ধী থেকে যখন আর উপরে উঠে যার বুদ্ধি কম আইকিউ কম দেখেন সেও একটা পরিবেশে চলতে পারে তার উপরে যে লেখাপড়া কম করেছে অল্প শিক্ষিত অল্প লেখাপড়া করেছে সেও সমাজে বিচরণ করতে পারে তার উপরে আরেকটু যদি যাই একটু সচেতন বিচক্ষণ বিজ্ঞ ব্যক্তি তার বিজ্ঞতার মাধ্যমে এই অর্জন যা আল্লা সুবাহন কাছ থেকে সে লাভ করেছে এই অর্জনের মাধ্যমে তার অবস্থানটি আরো একটি উপরে হয় এর উপরে সামাজিক নেতৃত্ব যারা দান করেন এই যে পর্যায়ক্রমে নিচে থেকে উপর পর্যন্ত আল্লা সুবাহনতালা তার মতো বুঝা প্রদান করেন আবার পাপাচার অনাচার সেই গুনার কাজগুলো এগুলো থেকে যে ব্যক্তি নিজেকে যতটা বাঁচিয়ে নেকির পথে সত্যের পথে পরিচালিত হন আল্লাহ পাক তাকে সেভাবেই পরিচালিত করেন এই আয়াতের যে শিক্ষাটি আমাদের জন্য আল্লাহ বড় দয়ালু কারো উপরে সে বোঝা বহন করতে পারবে না শক্তি নাই এই রকম কোন বোঝা তার উপরে চাপিয়ে দেন না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসাআহ আরফ পরের অংশটি লা হামা কাসাবাত ওয়া আলাইহা তার জন্য তাই রয়েছে সে যা অর্জন করবে অথবা তার বিরুদ্ধে সেই শাস্তি হবে সে যা করে গেছে সুতরাং কার উপরে কোনো জুলুম করা হবে না বলা ইউজুল ফতিলা কোনা পরিমাণ বিন্দু পরিমাণ সামান্য পরিমাণও তার উপরে জুলুম করা হবে না তো আল্লাহ রাবুল আলামিন তখন আমাদেরকে বিনয়ী হওয়ার জন্য বলছেন রবানা লা তো আখিজনা ইন্না সিনা আউ আখতানা দয়াময় প্রভু তুমি আমাদেরকে ধরো না গ্রেপ্তার করোনা যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি আর তুমি আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা আমরা বহন করতে পারবো না যে বোঝা তুমি আমাদের আগের লোকদের উপরে চাপিয়ে দিয়েছিলে রবানা ত কাতালা না বি আমরা তো সেই বোঝা বহন করতে পারবো না যেই বোঝা আমাদেরকে তুমি যদি দাও তাহলে আমাদেরকে ব্যর্থ হতে হবে ওয়াফু আন্না ওয়াগ গোফিরলা না ও আন্তা মাওলানা হান সুরনা আলাল কাউ মিল্কা ফিরিন দয়াময় তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো ফিরিলানা এবং তুমি আমাদেরকে রহম করো দয়া করো তুমিই তো দয়ালু ওয়ারহামনা আন্তা মাওলানা তুমি তো হলে আমাদের মনিব আমাদের মালিক আমাদের পরিচালক আমাদের বন্ধু আমাদের আশ্রয় আন্ত মাওলানা কান সুরনা আলাল কাউ মিল্কা ফিরিন এই কথাটুকু এই প্রার্থনাটুকু দিয়ে দুনিয়ার জীবনে মুসলমানদের মাথা উঁচু করে যারা কাফের যারা অবিশ্বাসী যারা মুসলমানদের উপরে অনেক সময় তারা জুলুম করে অত্যাচার করে এই জুলুম থেকে অত্যাচার থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি এবং তার সাহায্য তার দয়া তার ক্ষমা নিয়ে দুনিয়ার জীবনে বাঁচার যে আকুতি এই সুরায় ব্যক্ত হয়েছে এই আকুতিটি যেন মানুষের মনের চিরন্তন প্রকাশ আল্লাহ রবুল আমাদেরকে সত্যিকারের ইসলামের সুশীতল ছায়া তোলে চলার তৌফিক দান করুন আমিন এই পর্যন্তই আমরা সুরা বাকারার আলোচনা শেষ করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি يا من تحفظ آياتي بثبات مع اثباتي تختم كل القران وجهك شع من الانوار وغدا يعطيك الجبار